আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পবিত্র কুরআনুল কারীম নিয়ে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত নানান ওয়েবসাইট, অ্যাপস এবং অন্যান্য আরও বিভিন্ন প্রযুক্তির শরণাপন্ন হতে হয়। আজকে আমি এমন তিনটি ওয়েবসাইটের কথা আপনাদের সাথে শেয়ার করব, যেই তিনটি ওয়েবসাইট থেকে আমি অনেক বেশি পরিমাণে উপকৃত হয়েছি কোরআন বিষয়ক লেখালেখি করতে গিয়ে বা কোরআন কেন্দ্রিক বিভিন্ন কাজ করতে গিয়ে। সর্বপ্রথম যে ওয়েবসাইটটির কথা আমি বলবো সেটির নাম হচ্ছে তাফসির ডট অ্যাপ। এটাকে আমরা আরবিতে আল বাহিসুল কোরআনীয় বলে থাকি। ওয়েবসাইট এবং অ্যাপ দুই আকারেই এটার পাওয়া যায়। এই অ্যাপসের ভিতরে যদি আমরা আসি বা মূল ওয়েবসাইটের ভিতরে যদি আমরা আসি, তাহলে শুরুতে যে ইন্টারফেসটা আমরা দেখতে পাবো, দেখেন উপরে লেখা আছে আল বাহিসুল কোরআনি। এখানে অনেকগুলো অপশন আছে, তাফসির, উলুম, মাসাহিফ, মায়াজিম। তাফসিরের অধীনে অনেকগুলো তাফসির আমরা পাবো এবং তাফসিরগুলো কিন্তু আবার এখানে একটা শিরোনাম দিয়ে আলাদা আলাদা করে কিন্তু সাজানো আছে, দেখতেই পাচ্ছেন। উম্মাহাত, মানে যে তাফসিরগুলো হচ্ছে একেবারে মূল মূল তাফসির বা তাফসিরের আসল হিসেবে যেগুলোকে গণ্য করা হয় সেই তাফসিরগুলো আছে। আম্মা, এর মধ্যে ব্যাপক আকারে অনেক বর্ণনা জমা করা হয়েছে এই ধরনের তাফসির। এরপরে মুআসারার মধ্যে বর্তমান সময়ে লিখিত আরবি যে তাফসিরগুলো আছে সেগুলোকে এখানে জড়ো করা হয়েছে। মাউসুআতের মধ্যে তাফসিরের মধ্যে যে তাফসিরগুলো বিশ্বকোষ হওয়ার মর্যাদা রাখে সেগুলোকে আনা হয়েছে। জামউল আকওয়াল, যে তাফসিরগুলোর মধ্যে সাহাবি, তাবিঈন, তাবে তাবিঈনদের বিভিন্ন রকমের তাফসির বিষয়ক বক্তব্যগুলোকে একসঙ্গে করা হয়েছে। এরপরে আরও আর আপনারা যদি দেখেন, তাহলে এখানে আরও অনেক রকমের তাফসির এখানে দেখতে পাবেন। এরপরের যে অপশনটা উলুম, এখানে তাফসির সংক্রান্ত যে ইলম রয়েছে, ইলমু তাফসির, এর সাথে সম্পৃক্ত এই ধরনের অনেকগুলো বই এখানে তুলে ধরা হয়েছে, যার মাঝে গরিব এবং মানি, অর্থাৎ কোরআনের যে কোনো কঠিন শব্দের তাহকিক করতে গেলে যেই ধরনের বইপত্রের প্রয়োজন পড়ে সেগুলো তুলে ধরা হয়েছে। আরব লুগা, ভাষার যেই আরবগত যে বিষয়গুলো আছে আরবির, সেটা তুলে ধরা হয়েছে। এবং সর্বশেষ সারিতে কেরাতের মধ্যে কোরআনুল করিমের যেই কেরাতের ভিন্নতাগুলো আছে সেগুলোকে দেখানো হয়েছে। এছাড়াও আসবাবুন নুজুল সহকারে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ বই, যেগুলো যে কোনো কোরআন গবেষকের প্রতি মুহূর্তে প্রয়োজন পড়ে সেগুলো এখানে পেশ করা হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি মাসাহিফ। মাসাহিফের মধ্যে মূলত মাসাহিফ বলা হয় কোরআনের যে কপি আছে সেই কপিকে। আমরা কোরআনের যে কপি তেলাওয়াত করি এটা হচ্ছে হাফস আন আসেমের কেরাতে, কিন্তু এর বাইরেও অনেক রকমের মুসহাফ আছে যেগুলোর মধ্যে পবিত্র কোরআনুল করিমকে লেখা হয়েছে অন্যান্য কারীদের কেরাতের সূত্র ধরে। আবার বিভিন্ন কোরআনের যেই এটার যেই ফন্ট আছে, এক একটা কিন্তু এক এক ফন্ট, কোনোগুলো হচ্ছে ইন্দো পাক ফন্ট, কোনোটার ক্ষেত্রে হচ্ছে যে উসমানি ফন্ট, ফন্টেরও কিন্তু অনেক ভিন্নতা আছে। তো এরকম নানান ফন্টের এবং নানান কারীর কেরাতের ইয়াগুলো মাসাহিফের অধীনে এখানে অনেক রকমের নুসখা আপনারা পেয়ে যাবেন। সর্বশেষ হচ্ছে মায়াজিম। মায়াজিমের মধ্যে কোরআন কেন্দ্রিক যেই লুগাত বা অভিধান আছে সেই অভিধানগুলোকে এখানে একত্রিত করা হয়েছে। তো খুবই চমৎকার একটা ওয়েবসাইট, যে একটা ওয়েবসাইটের সহায়তা নিলে আসলে কোরআন কেন্দ্রিক গবেষণার কাজ বলা যেতে পারে অর্ধেক সহজ হয়ে যায়। এবং আমি এই ওয়েবসাইটটা থেকে খুবই খুবই উপকৃত হই প্রতিনিয়ত। পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আমরা যেই ওয়েবসাইটের কথা বলবো সেটি হচ্ছে কুরপাসকোরআন.কম। এটাও চমৎকার একটা ওয়েবসাইট, যারা বানিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুন। এই ওয়েবসাইটটা মূলত, আগের ওয়েবসাইটটা ছিল মূলত আরবি বেসড, সব কিছুই আরবিতে, আর এই ওয়েবসাইট যেটা এখন আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটা হচ্ছে মূলত অ্যারাবিক টু ইংলিশ একটা ওয়েবসাইট। এখানে আরবির কোরআনের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলোকে ইংরেজি ভাষায় তুলে ধরা হয়েছে। তো যারা ইংরেজি ভাষার মাধ্যমে কোরআন কেন্দ্রিক নানান ধরনের চর্চা করতে চায় তাদের জন্য চমৎকার একটা ওয়েবসাইট হচ্ছে কোরপাস কোরআন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে কর্নারে হাতের বাম দিকে ওয়ার্ড বাই ওয়ার্ড শব্দ আছে, তারপরে কোরআনিক ডিকশনারি যেটা এটা আছে। আমি ব্যক্তিগতভাবে কোরআন ডিকশনারি যে অপশনটা আছে এটা থেকে সবচেয়ে বেশি উপকৃত হয়েছি। অর্থাৎ কোরআনের যে কোনো একটা শব্দের মাদ্দা বা রুট দিয়ে আমি যদি খুঁজতে চাই যে এই রুটে কোরআনুল কারিমে মোট কতগুলো শব্দ এসেছে, কত শত বা কত হাজার শব্দ এসেছে, এবং কোনটা ক্রিয়ার বা ভার্বের কোন গ্রুপ থেকে এসেছে, এবং কয়টা নাউন এসেছে, কয়টা ভার্ব এসেছে, কয়টা কী আকারে এসেছে, প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত চমৎকারভাবে খুঁজে বের করার জন্য এই ওয়েবসাইটের কোনো জুড়ি নেই। এবং এরকম দ্বিতীয় কোনো ওয়েবসাইট মানে আর কেউ তৈরি করেছে কিনা এটা আমার জানা মতে নাই। আর সর্বশেষ যে ওয়েবসাইটটার কথা বলবো
এটি হচ্ছে tanzil.net। এই ওয়েবসাইটের কথা হয়তো অনেকে জানেন, বিশেষ করে যারা কোরআন নিয়ে গবেষণা করেন তারাও এই ওয়েবসাইটে থেকে খুব বেশি পরিমাণে উপকৃত হয়ে থাকেন। এই ওয়েবসাইটটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। প্রথমত হচ্ছে আমরা যদি চাই যে আমি কোরআনের পুরো কোরআনের স্ক্রিপ্ট আমি টেক্সট আকারে পাইতে চাই, তাহলে এই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো স্ক্রিপ্ট দেওয়া আছে, অনেক অনেক ফন্টের অনেক রকমের দেওয়া আছে। চাইলে খুব সহজে কিন্তু ফুল কোরআনের টেক্সট এইখান থেকে ডাউনলোড করে নেওয়া যায়। এর বাইরে যে কোনো আয়াত খুঁজে বের করার জন্য এখানে সূরা আয়াত আমি লিখে যে কোনো একটা জায়গা সার্চ দিলেই কিন্তু ওইটা সঙ্গে সঙ্গে চলে আসবে। পাশাপাশি আবার এখানে অপশন আছে, আমরা চাইলে খুব সহজেই এখানে একটা আয়াতের উপরে কার্সর রাখলেই কিন্তু ওই পৃষ্ঠাটা রঙিন হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। কার্সর রাখলে সঙ্গে সঙ্গে ওই অংশটুকু এটা কালারফুল হয়ে যাচ্ছে। এবং চাইলে কিন্তু ট্রান্সলেট অপশনটাকে ব্যবহার করে আমি ঠিক যেই আয়াতের উপরে কার্সর রাখবো সেই আয়াতের মধ্যে পাশেই সাথে সাথে সেই আয়াতের অনুবাদটা চলে আসবে। খুব চমৎকার। এবং কোরআন আরবির পাশাপাশি কেউ যদি অনুবাদ করতে চায় তার জন্য একটা আদর্শ ওয়েবসাইট হচ্ছে এই tanzil.net। এবং এখানে কিন্তু শুধুমাত্র একজনেরই অনুবাদ না, এখানে আপনি চাইলে ট্রান্সলেশনের অপশন থেকে আপনি চাইলে আরও বিভিন্ন ভাষায়, সেটা ইংরেজি হতে পারে, বাংলা হতে পারে, বাংলায় একাধিক অনুবাদ এখানে আছে, অন্যান্য আরও নানান ভাষায় অনুবাদ এখান থেকে চাইলে খুব সহজেই সিলেক্ট করে নেওয়া যায়। পাশাপাশি আরেকটি চমৎকার জিনিস হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনি যেই আয়াত তেলাওয়াত শুনতে চান অনেক কারির তেলাওয়াত এখানে একসঙ্গে দেওয়া আছে। যে কোনো একটা আয়াতকে আপনি চাইলে এক একজন কারির সুরে আপনি শুনতে পারেন কোন কারি এই আয়াতটিকে কীভাবে তেলাওয়াত করতেন। এইভাবে এই ওয়েবসাইট থেকেও নানানভাবে নানান কেন্দ্রিক উপকার আমরা লাভ করতে পারি। তো আশা করি যারা আমরা কোরআন নিয়ে কাজ করি, কোরআন নিয়ে কাজ করতে আগ্রহ বোধ করি এবং কোরআন নিয়ে কাজ করার স্বপ্ন দেখি, তারা এই তিনটা ওয়েবসাইট থেকে নানানভাবে উপকৃত হব এবং কোরআনের আলোকে আমরা সমাজের বুকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সচেষ্ট থাকব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।